হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার এই সুন্দর গাছটির নাম হচ্ছে প্যান্সি। প্যান্সি গাছে পরিচর্যা এবং সব কিছু ব্যাপারে আপনাদের জানাবো, যে কি করে গাছটাকে আরও সুন্দর করে রাখা যায় এবং গাছটাকে আরও বাড়ন্ত কী করে করা যায় এবং ফুল সুন্দর কীভাবে ফোটে। তো আপনাদের জানিয়ে রাখি ফ্রেন্ডস, যে এই যে হলুদ রঙের ফুলটি দেখছেন, কি সুন্দর লাগছে না? ঠিক বাটারফ্লাইয়ের মতো। হ্যাঁ, আর এটা দেখুন আস্তে আস্তে ফুটতে চলেছে আমার এই ফুলটা, আর এই দুটো ফুটে গেছে। এটা জাস্ট এক দুদিন আগে ফুটেছিল, এখন এটা ঝরে পড়ার মতোই হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনাদের জানাই এই গাছটা পরিচর্যা করতে খুব একটা কষ্ট হয় না, তবে মাটির মিশ্রণটা ভালো চাই। মাটির মিশ্রণটা যেটা আপনাদের সবসময় জানিয়ে রাখি রেখেছি, এর আগেও আপনাদের ভিডিওটা আপনারা দেখেছেন, যে গোবর সার, ভার্মি কম্পোস্ট, বালি এবং গার্ডেন সয়েল মিশিয়ে একটা সুন্দর মাটি মিশ্রণ তৈরি করা হয় এবং সেই মাটির সাথে মধ্যে এই গাছটাকে পুঁতে দেওয়া হয়। প্রথম 10 থেকে 15 দিন আপনি এই গাছটাকে ছায়াতে রাখবেন, তারপর ঠিক 15 দিন পরে গাছটাকে রোদে বার করবেন এবং একটু একটু করে জল দেবেন, এবং মাঝে মাঝে যখন গাছটা আস্তে আস্তে বেড়ে উঠবে তখন 7 দিন 10 দিন অন্তর অন্তর সর্ষে খোল দেবেন, যাতে গাছটা ভালোভাবে বেড়ে উঠবে এবং গাছটা বেশ বাড়ন্ত হবে। তো আপনাদের জানিয়ে রাখি ফ্রেন্ডস, এই ফুলটা ফুটতে চলেছে। গাছটা আপনারা লাগান, প্যান্সি গাছটা খুব ভালো, দেখতে সুন্দর লাগে, আর কি সুন্দর ছোট্ট মতো এই গোল মতো ফুলটা, বাটারফ্লাইয়ের মতো দেখতে। আমার তো খুবই পছন্দের গাছটা, আপনারাও লাগান বাগানে এই শীতের মরশুমে। উইন্টার ফ্লাওয়ারের হিসাবে এই প্যান্সি গাছটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আপনারা বাকি ভিডিওগুলো দেখতে থাকুন, আমি আস্তে আস্তে অনেক ভিডিও আপনাদের দেব অনেক গাছেরই। আমার এখনও অনেক ভিডিও দেওয়া বাকি আছে, কারণ গাছে এখনও ফুল আসেনি। ফুলেরই আপনাদের খুব চটজলদি ভিডিওগুলো দেবো, আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন, বাই বাই।